তাদের এই বাজে কথা বলার জন্য আমি কিন্তু ব্যবসায়িকভাবে খুব ক্ষতিগ্রস্ত হয়েছি। এই সময় তো অনেক করে হেল্প পেতাম, তাই বলেছে তার আমার সিনেমা চলে না, মান সম্মানে না, অনেক কিছু বলার কারণে কিন্তু আমরা অনেক করে হলে এই সপ্তাহে কিন্তু আমরা বুকিং হয়ে কিন্তু তারা নেয়নি, তাই আমার ব্যবসায়িকভাবে আমার খুব ক্ষতি করেছে ওই ম্যানেজার। অবশ্যই ম্যানেজারের বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নেব। এবং আপনারা সবাই জানেন যে মানুষ উপরালার জন্য না পারে মানুষ মারতে পারে না, এরা শুধু আমার হয়রানি করেছে এবং আমার ক্ষতি করেছে, অবশ্যই এই ক্ষতিপূরণ হিসেবে এই ম্যানেজারকে দিতে হবে, না হলে অবশ্যই আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। দেখুন, আনন্দ সিনেমা হলের ম্যানেজার যে কথাটা বলেছে, হ্যাঁ, যে সিনেমা মনে করেন 1949টা হলের কথা বলেছে, যে 1949টা সিনেমা 40টা হলে সিনেমা হল মালিক দিন নাকি আমি ডুবাইছি, তারা লসে আছে। আমি তো তাহলে 1949টা সিনেমা হলের মালিকই, কিন্তু আমার বিরুদ্ধে তাহলে হলে যায় স্টেটমেন্টে কথা বলতে যায় আমরা হিরো আলমের সিনেমা লেওয়াতে আমরা লস খেয়েছি। আপনি কই, আপনি আনন্দ সিনেমার ওই ম্যানেজার ছাড়া দ্বিতীয় কেউ কি বলেছে আপনি শুনেছেন? শোনেননি। তারপরে অনেকে আমার কথা সিনেমা ধরেন ষোলো পার ফলক সিনেমা চলেনি, ভালো কথা, কিন্তু তাহলে সিনেমা তো শোক করবে চলবে শনিবারে সিনেমাটা হল থেকে নামিয়ে দেওয়ার কথা, কিন্তু তারা কিন্তু সিনেমাটা কিন্তু পুরো সপ্তাহে চালাইছে, সিনেমা কিন্তু হল থেকে তারা নামায়নি আপনারা বলেছেন। এবং উনি কিন্তু একটা কথা বলেছেন কি আমার চার দিনের সেল নাকি কত 6,000 টাকা টোটালি, কিন্তু আমার কাছে মনে করেন হলের পুরো রিপোর্ট আছে 4,000 টাকা না, আমার কাছে চার দিনের সেল হলে দেয় 13,000 টাকা। আপনারা আমরা আমি দেখতে এটা সাত আপনি হল থেকে আমার পুরো রিপোর্ট এটা আমি আপনাদেরকে আমার ফেসবুকে স্ট্যাটাসে দেবো, আপনারা পুরোটা দেখবেন আর কি। আমার নেট সেল হলো দেয় 13,000 টাকা, তাহলে আপনারা এই 13,000 টাকা হিসাব করেন, তিন গুণ করতে হয় 3×13=39,000 টাকা নেট। এখানে আমাকে আপনার যে সেলটা আছে আপনি 13,000 টাকা নেট সেল এটা, আর আমরা এটা ঢাকার নেট সেল, আর হলো দেয় গোড়ো সেল হিসেবে আপনি টোটাল আমাকে দেয় তিন দিনে হিসেবে 39,000 টাকা বিক্রি হয়েছে। তাহলে ওনারা কেন আমার বিরুদ্ধে 6,000 টাকা বললো? টোটাল সেল আমার সাত দিনে হলে দেয় 19,000 টাকা, আনন্দ সিনেমায় আপনি একটা হলের কথাই বলেছে 19,000 টাকা, তাহলে তিন তো 19 কত 59,000 টাকা 57,000 টাকা টোটাল সেল হলে 57,000 টাকা, এটা হলে আপনি হলে দেয় নেট সেল আমাদের আপনাকে ওনারা 19,000 টাকা দিয়েছে। তাহলে আপনারা বলেন তে ওনারা বললো 6,000 টাকা যেহেতু বিক্রি হতে, তাহলে এটা অবশ্যই আমার নামে অপব্যবসা চালাইছে আপনারা সবাই জানেন। আর উনি বলেছেন কি আমার সিনেমা নাকি কোয়ালিটি সারা কোয়ালিটি না, সে কথা বলেছেন। তাহলে সে কথা যদি বলে থাকে তাহলে আমার সিনেমা ধরেন কোয়ালিটি নেই, উনি যে কথাটা বলেছেন, তাহলে আরফিন শুভ, বাপ্পি, সাইমন যাদের কথা এদের মধ্যে সিনেমা কি আপনি সম্পূর্ণ কোয়ালিটি ফুল মানসম্মান্য সিনেমা তো, তাহলে এদের সিনেমাতে দর্শক তাহলে কম হয় কেন? সবাই বলে বর্তমানে এদের আপনি এদের সিনেমাতে দর্শক কয়েকের কেন হয়, তাদের আমার সিনেমা নিয়ে চলে না, তাদের সিনেমাটাকে কীভাবে চলে, তাদের সিনেমার দর্শক কয়েকের, তাদের সিনেমা কি কোয়ালিটি বলে নাই? যারা এই কথাগুলো বলে তারা কিন্তু কোনোদিন কিন্তু সিনেমা হলে সিনেমা দেখতে যায় না, এরা শুধু কিন্তু খালি সমালোচনাই করে। আমাদের সিনেমা কারা দেখতে যায়? ইস্কালা, ভ্যানালা, তারা কিন্তু এই সিনেমা দেখতে যায়। এর মুখে যারা বড় বড় কথা বলে যারা মানে জ্ঞানী বল জ্ঞানীবান ব্যক্তি তারা কিন্তু সিনেমা হলে যায় না, করে দেয় এরা কিন্তু দূর থেকে কথা বলে। এরা কীভাবে বুঝলো যে আমার সিনেমা কোয়ালিটি ফুল, হ্যাঁ কোয়ালিটি ফুল না মানসম্মান্য না, এরা হলে গিয়েছিল এত সিনেমাই দেখেনি, তাহলে বললো কেমন করে? তাহলে কিছু লোক কিন্তু বাজে খালি মন্তব্যই করে, এরা কিন্তু ভালো মনে করেন সিনেমা হলে যায় না, খালি বাজে বাজে কথাবার্তা বলে। তাই আপনাকে বলতে এমনি দেখেন অনেকে বলেন স্টার সিনেপ্লেক্সের কথা বলে, এই সিনেমাতে আমরা কি চাই? এরা খালি বসুন্ধরা মনে করেন বড় বড় কে মধু মেতায় বলা কে এরা সিনেমা, এরা শুধু কিন্তু 8 ফিল্ম বেশি চালায়, এরা যারা 8 ফিল্ম চালায় আপনি 8 ফিল্ম করছেন না কটা আমাকে বাংলাদেশ সিনেপ্লেক্স, হ্যাঁ কয়টা আছে, কয়টা আছে আপনি? তাহলে এই কটা সিনেমা হল থেকে আমাকে সিনেমা চলবে? চলবে না। আর সিনেমা স্টার সিনেপ্লেক্সের কথা যারা বলে তাদের টিকিট হলো 400 টাকা 300 টাকা, আমাদের মতো আমাকে বেশিরভাগ সিনেমা থেকে নর্মাল সিনেমাতে গরিব লোকেরা ইস্কাল মধু দেয়, এরা কি 400 টাকা সিনেমা হলে যেতে পারবে? যেতে পারবে না। তাহলে এরা কিন্তু বড় বড় কথাই বলতেছে গেলে আপনি বানসম সিনেমা কেন হবে না? তাহলে যারা কিছু লোক কিন্তু আমার এই সিনেমাটা ফলোপ করার জন্যই উঠে পড়ে লেগেছে। আপনারা সবাই জানেন খালি এই সিনেমা না, আমি এমন কোনো কাজে নাই যাতে দেখিনি মানুষে বাধা পাইনি, আমি বাধা 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 অত্যাচার জুলুম সমালোচনা থাকে লাগেই আছে। এখন পর্যন্ত দেখেন পুটিটা কিন্তু কাজে কিন্তু আমার বাধা এখন পর্যন্ত আটকাতে পারেনি, আটকাতে পেরেছে পারেনি, সব কটা কিন্তু আমি পার করে এসেছি। তাই এই সিনেমাতেও আমার বাধা আসবে আমি জানি, তাই আমি দেখব যে আপনি সব করে দেখুন আপনি শ্রম দিয়ে আপনাকে ভালোবাসা দিয়ে সব করে কাটিয়ে দেখুন যেহেতু এতটুকু সিনেমা তৈরি করে রিলিজ পর্যন্ত করতে পেরেছে, সামনে আপনাকে আরও সিনেমা বানাবো
দেখে মানুষ আমাকে কত সমালোচনা করতে পারে, আমি দেখব লড়াই করে যাব। আপনাদের ভালোবাসা যেহেতু আমার কাছে আছে, আর যারা মনে করেন সমালোচনা করে, গুটিক করা লোক সমালোচনা করে, তারা আমার জীবনেও ভালো চায় না, এরা জীবনেও সিনেমা হলে যায় না, এরা আমাদের বাংলাদেশের আরো চলচ্চিত্র ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। অনেকে বলছে আমার সিনেমা নাকি চলতেছে না, যদি সিনেমা নাই চলে তাহলে অনেক হল দ্বিতীয় সপ্তাহ সিনেমাটা কেমন করে চলে বলুন। তা সিনেমা তো আমার তো শনিবারই কোটিটা হল থেকে নামে আসার কথা, কই এখনো তো নামেনি, 7 দিন পুরো সপ্তাহে চলছে অনেক হলে, দ্বিতীয় সপ্তাহে অনেক হলে চলতেছে। এই সিনেমাটা ফলো করার জন্য কিছু লোক আমার পিছনে উঠে পড়ে লেগেছে, এবং এই সিনেমার আমার কাছে পুরো রিপোর্ট আছে, আপনি হলে যে আমার সিনেমায় কত টাকা সেল। এবং আমি এটা নিয়ে হল মালিক সমিতির কেমন কথাবার্তা বলেছি, প্রদর সমিতির বলেছি, আমি এই সিনেমা বিষয়ে যে আমাকে কেন আমার সিনেমা ক্ষতি করার জন্য তারা এই কেন আমার নামে আপনি বাজে মন্তব্য করলো, বাজে আপনি সাক্ষাৎকার দিল, বাজে কথা বলতেছে। আজকে এদের এই বাজে কথা করার জন্য অনেকে আমাকে লোক তুলে কথা করার সুযোগ পেয়েছে, যে হিনা আমাকে অনেকে আধে বাদে কথাবার্তা বলতেছে, কিন্তু সিনেমা যদি কোয়ালিটি ফোন না হলো না তা দ্বিতীয় সপ্তাহ সিনেমা চলতো না, তাহলে অবশ্যই এরা কিন্তু আমার পিছনে লেগেছে। এবং এটা আমি বিচার দিয়েছি প্রযোজক সমিতিতে, আমি হল মালিক সমিতিতে বলেছি, এনারা কি বলে এদের বিচার যদি না পায় অবশ্যই আমি ওই আপনি ম্যানেজারের বিরুদ্ধে অবশ্যই যারা বাজে মন্তব্য করেছে আমার সিনেমাটা নিয়ে তাদের বিরুদ্ধে আমি মানহানি মামলা করবো। তাদের এই বাজে কথা বলার জন্যে আমি কিন্তু ব্যবসায়িকভাবে খুব ক্ষতিগ্রস্ত হয়েছি, এই সময় তো অনেক করে হেল্প পেতাম, তাই বলেছে তার আমার সিনেমা চলে না, মান সম্মানে না, অনেক কিছু বলার কারণে কিন্তু আমরা অনেক করে হলে এই সপ্তাহে কিন্তু আমরা বুকিং হয়ে কিন্তু তারা নেয়নি, তাই আমার ব্যবসায়িকভাবে আমার খুব ক্ষতি করেছে ওই ম্যানেজার। অবশ্যই ম্যানেজারের বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নেব, এবং আপনারা সবাই জানেন যে মানুষ উপর আলার জন্য না পারে মানুষ মারতে পারে না, এরা শুধু আমার হয়রানি করেছে এবং আমার ক্ষতি করেছে, অবশ্যই এই ক্ষতিপূরণ হিসেবে এই ম্যানেজারকে দিতে হবে, না হলে অবশ্যই আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। ওটা কি আনন্দ হলের ম্যানেজার? হ্যাঁ, আনন্দ হলের ম্যানেজার। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা যেহেতু আপনারা এই করোনার মধ্যে আপনাদের এই ভালোবাসা নিয়ে আপনারা হলে গিয়েছেন সিনেমা দেখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের ভালোবাসা পেয়ে ধন্য। সামনে তারা সমালোচনা করতেছে, এরা কিন্তু কোনোদিন হলে যায় না, এরা শুধু আলোচনাই করে আর সমালোচনাই করে।